নমস্কার বন্ধুরা শীতকালে আমাদের অনেকেরই চামড়ার মধ্যে একটা রুক্ষ রুক্ষসূক্ষ ভাব চলে আসে অথবা আমাদের স্কিনের মধ্যে সেই গ্লোটা থাকে না অথবা একটা কালচে দাগ পড়ে যায় তো তার সহজ সমাধান হলো বাড়িতে তৈরি নিম সাবান বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো খুব সহজে ভীষণ উপকারী নিম সাবান যেটা ত্বকের হাজারো সমস্যার সমাধান করবে তৈরি করা ভীষণ সহজ একদম স্টেপ ধরে ধরে দেখাবো তো ভিডিওটা বন্ধুরা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো নিম সাবান তৈরি করার জন্য অবশ্যই নিম পাতা লাগবে গ্রামের দিকে নিম পাতা পেতে খুব একটা অসুবিধা হয় না আর নিম পাতা কিন্তু কিনতেও পাওয়া যায় তো যাই হোক এরকম ফ্রেশ নিম পাতা হলে খুব ভালো হয় যদি ফ্রেশ না পাও তাহলে শুকনো নিম পাতা নিলেও চলবে তো নিম পাতাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম নিম পাতাটা একটু বেশি পরিমাণেই নিয়েছি এখানে এবার নিম পাতাটাকে পেস্ট করে নিতে হবে তো অল্প পরিমাণ জল দিয়ে পেস্টটা করবে যেটুকু জলের দরকার খুবই অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি এবার দেখো নিম সাবান বসানোর জন্য আমি কয়েকটা বাটি নিয়ে নিয়েছি এখানে স্টিলের বাটি কাঁচের বাটি সবই রয়েছে আইসক্রিমের যে কাপগুলো হয় তাতেও বসাতে পারবে তো যার বাড়িতে যেটা থাকবে সেইভাবে বসিয়ে নেবে আর যেটা লাগিয়ে নিতে হবে বাটিগুলোতে সেটা হচ্ছে ভেসলিন শীতকালে আমাদের সবার বাড়িতেই ভেসলিন থাকে অল্প করে এরকম ভেসলিন লাগিয়ে নিলে কিন্তু সাবানটা উঠে আসতে কোনো সমস্যা হয় না নিম সাবান তৈরি করার জন্য এবারে গ্লিসারিন যুক্ত সাবান নিতে হবে এখানে আমি দু রকমের সাবান নিয়েছি আর গ্লিসারিন যুক্ত সাবান ব্যবহারে শীতকালে আমাদের ত্বক থাকে একদমই আর্দ্র তো অবশ্যই বন্ধুরা যে কোনো তোমাদের পছন্দের যুক্ত সাবান নিয়ে নেবে এখানে আমি পিয়ার সাবানটা নিয়েছি একটা পিয়ার সাবান দিয়ে আমার পাঁচটা সাবান তৈরি হয়ে যাবে তো সাবানটাকে নিয়ে এরকম গ্রেটারের মধ্যে গ্রেট করে নেব খুব সহজে এবং ঝটপট হয়ে যাবে পুরো সাবানটাকে গ্রেট করে নেবো চাইলে তোমরা ছোটো ছোটো করে টুকরোও করে নিতে পারো সাবানটাকে আর দেখো ঝটপট গ্রেট হয়ে যাচ্ছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে গ্রেট করার পর এবারে যেটা গ্রেট করে রাখলাম তার কালারটা বোঝানোর জন্য আমি একটা কালো রঙের প্লেটে রেখে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এটা কিন্তু পুরো একটা পিয়ার সাবানকে গ্রেট করার পর এরকম দেখতে হয়েছে তো এবারে এই সাবানের গ্রেট করা অংশটাকে একটা ব্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি তারপরে দেখো কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে উঠতে শুরু করবে তখনই প্যানটাকে আমি বসিয়ে দিলাম গ্লিসারিনকে কখনোই ডিরেক্টলি গরম করা যায় না তাই এরকম গরম জলের ওপরেই বসিয়ে এটাকে গলিয়ে নিতে হবে খুব তাড়াতাড়িটা গলে যাবে দেখবে এক থেকে দু মিনিটের মধ্যেই পুরো সাবানটা গলে যাবে দেখো এরকম পুরোপুরি যখন গলে যাবে তখনই এর মধ্যে যে নিম পাতার পেস্টটা সেটা মিশিয়ে নিতে হবে তো নিম পাতার পেস্টটা আমি দিয়ে দিলাম আবারও বলছি নিম পাতার পেস্টটা যখন বানাবে তখন কিন্তু জলের ব্যবহারটা একদমই বেশি করবে না যেটুকু প্রয়োজন পেস্ট করার জন্য সেটুকুই তো নিম পাতার পেস্টটা দেওয়ার পর আরও এক মিনিট রেখে আমি এটাকে তুলে নিয়েছি এবারে দেখো নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে এটা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো তো ভিটামিন ই ক্যাপসুল একটা কেটে আমি মিশিয়ে নিলাম এখানে আর কিছু মেশানোর প্রয়োজন নেই গ্লিসারিন কিন্তু খুব তাড়াতাড়ি জমে আসতে শুরু করে তাই ঝটপট কিন্তু গরম অবস্থাতেই আগে থেকে ভেসলিন লাগিয়ে রাখা যে বাটিগুলো রয়েছে সেই বাটিগুলোর মধ্যে ঢেলে নিলাম পাঁচটা ভাগে আমি ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটাকে এক ঘন্টা মতো রেখে আমি তোমাদেরকে দেখাবো এক ঘন্টা আগলেই কিন্তু বসে যাবে সব থেকে ভালো হয় যদি দু ঘন্টা রেখে দেওয়া যায় তো নর্মাল অবস্থায় এক ঘন্টা রাখার পর দেখিয়ে দিচ্ছি কারণ সন্ধ্যা হয়ে আসছে তো দু ঘন্টার আগলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে ফলে তখন দেখাতে অসুবিধা হবে তাই এক ঘন্টা পরেই দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দরভাবে বসে গেছে নর্মাল অবস্থায় রাখলেই চলবে ফ্রিজের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই তো অবশ্যই তোমরা দু ঘন্টা সময় দেবে তো দেখো এরকম একটা ছুরি নিয়ে নেবে ছুরি দিয়ে ধার বরাবর এরকম দাগ দিয়ে তারপর চাপ দিলেই কিন্তু সহজেই বেরিয়ে আসবে যেহেতু ভেজলিন লাগানো আছে তাই সাবানগুলো উঠে আসতে কোনো সমস্যাই হবে না তো একটা সাবান আমি এইভাবে করে বার করে নিলাম এইভাবে প্রত্যেকটা সাবানকে আমি বাটি থেকে বার করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে একইভাবে ছুরি দিয়ে ধার বরাবর দাগ দিয়ে দেব আর তাতে করেই কিন্তু খুব সহজেই সাবানগুলো বেরিয়ে আসবে এইভাবে বন্ধুরা অবশ্যই বাড়িতে গ্লিসারিনযুক্ত নীল সাবান তৈরি করো যেহেতু এখন শীতকাল তাই গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করলে কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে সাবানটা দেখে বোঝার উপায় নেই যেটা বাড়িতে তৈরি করা সাবান রকম সাবান তৈরি করার মোল্ড ছাড়াই বানিয়ে ফেললাম সাবান তৈরি করার মোল্ডে বানালে সাবানগুলো দেখতে আরও সুন্দর হয় তবে আমাদের কারোর বাড়িতেই সাধারণত মোল্ড থাকে না বা খুব কম বাড়িতেই থাকে তাই বাড়িতে থাকা বাটি দিয়েই খুব সহজে এইভাবে নিম সাবান বানিয়ে ফেলা যায় এই নিম সাবানের ব্যবহারে গোটা শীতকাল ত্বক থাকবে আর্দ্র ত্বক হবে জীবাণুমুক্ত এবং ত্বকে থাকবে না কোনো কালো দাগ ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ